হাই গাইস গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন মমকিশনে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নিব সাবুদানা টিকি তো সাবুদানার টিকিটে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি কিভাবে আর কি কি উপকরণ দিয়ে সাবুদানার টিকিটে বানিয়ে নিছি সেটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তো চাইলে এভাবে বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই সাবুদানার টিকিটে অনেক মুজমুসি হয় আর খেতেও দারুণ লাগে তো গায়ে আজকে আমি বানিয়ে নেব সাবুদানার টিকি তো সাবুদানার টিকি বানার জন্য সবার ফার্স্টে আমি সাবুদানাটা ভিজিয়ে রাখবো তার জন্য আমি এখানে একটা গামলা নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব সাবুদানা এখানে আমি এক বাটি সাবুদানা নিয়ে নিলাম এখন আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো দিয়ে দিব পানি তো গাছ সাবুদানাটা ভেজা হয়ে গেছে আমি পানিতে ঝরে নিলাম দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে এক ঘন্টা সাবুদানাটা আমি ভিজিয়ে রাখছিলাম এখন আমি সাবুদানা টিক্কিটে বানিয়ে নিব এখন টিক্কির জন্য আমি এখানে দুইটি আলু আগের থেকে সেদ্ধ করে রাখছি আর এখানে ধুনিয়ে কুচি আর কাঁসামরুচ কাঁচা মরুষটা আমার ঝালটা বেশি পছন্দ তার জন্য আমি এখানে বেশি করে নিয়ে নিয়েছি যা যতটা পছন্দ আপনারা দিয়ে দিতে পারেন সাবুদানা টিক্কির জন্য আমি এখানে মশলাটা নিয়ে নিলাম এখানে আমি হাফ চামচ গরম মশলা এক চামচ জিরে ধুনিয়া পাউডার হাফ চামচ আমচুর হাফ চামচ চাট মশলা লবণটা মতো এখন সবার ফার্স্টে আমি আলুটি ম্যাশ করে নেব এখন আলুটে ম্যাশ করে নেওয়া হয়ে গেল এখন আমি সাবুদানাটা মিলিয়ে নিব আলুর সাথে দিয়ে দিব এখন সাবুদানা এখন সাবুদানা দিয়ে দেওয়ার পরে আমি যে মশলাগুলির কথা বললাম মশলাগুলো আমি অ্যাড করে দিব এখন দিয়ে দেবো ধুনিয়া কুচি আর দিয়ে দেবো কাঁচামরুচ এখন সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এখন মিলিয়ে নিব তো গাইজ সাবুদানা আর আলুটে আমার মিলিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি টিক্কিগুলো বানিয়ে নিব তো গাইজ এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এখন আমি টিক্কিগুলো সবার ফার্স্টে বানিয়ে রেডি করে নিব তারপরে ভেজে নেব এভাবে আমি টিক্কিগুলো আগে বানিয়ে নিব এভাবে একদম গোল করে বানিয়ে নিব আমি টিক্কিগুলো দেখুন একদম গোল করে বানিয়ে নিলাম আমি টিক্কিগুলো আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে সবগুলো টিক্কি আগে আমি বানিয়ে নিব তো গায়ে টিক্কিগুলো আমি বানিয়ে নিলাম এখন আমি ভেজে নিব আর সবার ফার্স্টে সবগুলো টিক্কি আমি বানিয়ে রেডি করে নিলাম আগে এখন আমি ভেজে নিব এখন সাবুদানার টিকি বানার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা আমি আগের থেকে অন করে রাখছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল এখন তেল দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব আর তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম টিক্কিটি আমি তেলের মধ্যে ডুবিয়ে বানিয়ে নেব এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টিক্কি টিকি দিয়ে একপাশে হয়ে যাবার পরে আমি উল্টিয়ে দিব তো গায়ে টিকিগুলো এক পাশে হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব তাই টিকিগুলো আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিলাম এখন আবারও দিয়ে দিব আমি দিয়ে দিব এখন হয়ে গেছে এখন উল্টিয়ে দিব এখন বাকি দুটো যে টিকি আছে সে দুটো আমি দিয়ে দিব সাইড দিয়ে তো গাইস আবারও আমি টিকিগুলো উল্টিয়ে দিব এখন তো গাইস টিকিগুলো হওয়ার দিকে দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে যাচ্ছে আর একটু আমি ভেজে নিব হয়ে গেছে এখন নামিয়ে নিব সবগুলো সাবুদানার টিকি আমার হয়ে গেল নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন টিকিগুলো কত সুন্দর হয়েছে আর এই টিকিগুলো একদম মুসমুসে দেখুন তো গায়ে সাবুদানার টিকিগুলো হয়ে গেল আমি নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই সাবুদানার টিকিটে খেতেও দারুণ লাগে দারুণ মুসমুসে একবার আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক মুসমুসে আর খেতেও দারুণ সুস্বাদু আর দেখতে পাচ্ছেন একদম ভেতর থেকে হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন তো সাবুদানা সাবুদানার টিকিটে হয়ে গেল আমি নামিয়ে নিলাম তো গাইস আমার এই সাবুদানা টিকি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অন করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে খোদা হাফেজ